হ্যালো এভরিওয়ান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল বাঁকুড়া থেকে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশান মোট রয়েছে অফলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে বয়সীমা আপনাদের চা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এস টি এস ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন আপার এইচ লিমিট রিল্যাক্সেশান তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস তো এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য নিয়োগ করা হবে এবং বিভিন্ন সাবজেক্ট থেকে নিয়োগ করা হবে এটি হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি কোড এবং এখানে আপনাদের সাবজেক্টের নাম দেওয়া রয়েছে যে সমস্ত সাবজেক্ট থেকে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনাদের সেকশান দেওয়া রয়েছে যে সেকশানে আপনাদের পড়াতে হবে এবং এখানে আপনাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে আপনাদের দেওয়া রয়েছে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তো প্রথম সাবজেক্ট রয়েছে লাইফ সায়েন্স এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের বিএসসি করা থাকতে হবে বায়ো সায়েন্স নিয়ে এবং বিএড করা থাকতে হবে এরপর রয়েছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পোস্টের জন্য আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং একটি রয়েছে ও এ ক্যাটাগরির জন্য দুটি ক্যাটাগরির জন্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের বিএসসি করা থাকতে হবে পিওর সায়েন্স নিয়ে এবং আপনাদের বিএড করা থাকতে হবে এরপর রয়েছে হিস্টোরি হিস্টোরি সাবজেক্টের জন্য ভাগ করা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য হিস্টোরি সাবজেক্টের জন্য আপনাদের দুটো ক্যাটাগরির জন্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে হিস্টোরি নিয়ে এবং আপনাদের বিএড করা থাকতে হবে এরপর রয়েছে বেঙ্গলি এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনাদের গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে বেঙ্গলি নিয়ে এবং আপনাদের বিএড করা থাকতে হবে স্যালারি আপনারা পেয়ে যাবেন অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস রোপা দু অনুযায়ী এখানে আপনাদের বেঙ্গলি মিডিয়ামে পড়াতে হবে তাই আপনাদের বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে অবশ্যই জানতে হবে এবং আপনাদের সিলেকশানের জন্য যে রিটেন এক্সাম হবে তার কোশ্চেন পেপারও আপনাদের বেঙ্গলি ভাষাতেই থাকবে এখানে সিলেবাস দেওয়া রয়েছে আপনাদের রিটেন এক্সামের জন্য রিটেন এক্সাম যেহেতু আপনাদের দুটি পার্টে হবে তাই পার্ট ওয়ান এবং পার্ট এর আলাদা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন সিলেবাস আপনারা দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে তো সিলেকশন আপনাদের প্রথমে হবে রিটেন এক্সাম রিটেন এক্সামে আপনাদের দুটি পার্টে হবে পার্ট ওয়ান এবং পার্ট টু এরপর হবে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে তারপর হবে আপনাদের ভাইভা ভয়েস সব শেষে হবে আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশান তো আপনাদের সব মিলিয়ে নম্বর থাকবে একশো নম্বর অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এবং এসটিএসসি ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে চারশো টাকা পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে তিনশো টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদের তখন জমা করতে হবে যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম থেকে জমা করতে যাবেন এবং অ্যাপ্লিকেশন ফি আপনাদের অফলাইনের মাধ্যমেই পে করতে হবে এবং ক্যাশের মাধ্যমে পে করতে হবে আপনাদের রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড পাঠানো হবে অ্যাডমিট কার্ড আপনাদের রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে এবং আপনাদের ইমেল আইডির মাধ্যমেও পাঠানো হতে পারে এবার আমরা দেখি নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অফলাইনের মাধ্যমেই ফিল করতে হবে এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আরও দুটি ফর্ম রয়েছে দ্বিতীয়টি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার অ্যাকনোলেজমেন্ট কপি এবং তৃতীয় ফর্মটি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড তো এইখানে যতগুলি ফর্ম রয়েছে আপনাদের সমস্ত ফর্ম এ ফোর সাইজ পেপারের মধ্যে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং কালো কালি দিয়ে ফিল আপ করে নিতে হবে টোটাল তিনটে ফটো এখানে আপনাদের পেস্ট করতে হবে দুটো ফটো আপনাদের পেস্ট করতে হবে অ্যাডমিট কার্ডে একটা এখানে আর একটা এই যে এই জায়গায় এবং একটি ফটো আপনাদের পেস্ট করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে তো এই সমস্ত ফর্ম আপনাদের একটি এনভ্রভের মধ্যে ভরে নিতে হবে এবং এর সাথে আপনাদের আরও কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট ক্লাস টেন থেকে শুরু করে বিএড পর্যন্ত আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো এর সাথে আপনাকে দুটোর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পাঠাতে হবে তিনটে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পেস্ট করে দিতে হবে এবং দুটো ফটোগ্রাফ আপনাদের পাঠিয়ে দিতে হবে এর সাথে আপনাদের বিএডের লেটার অফ রেকগনাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফি পে করার অ্যাকনলেজমেন্ট ফর্ম এবং অ্যাডমিট কার্ডের যে ফর্ম রয়েছে সেই ফর্ম আপনাদের একটি এনভলবের মধ্যে ভরে নিতে হবে এবং এনভলবের ওপর আপনাদের লিখে দিতে হবে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্টের নাম সাবজেক্ট সেকশান ক্যাটাগরি এবং ভ্যাকেন্সি কোড তার নিচে আপনাদের নাম এবং ফুল অ্যাড্রেস লিখে দিতে হবে এরপর আপনাদের এনভলপটিকে এই ঠিকানায় এসে জমা করে দিতে হবে ঠিকানাটি হচ্ছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল পোস্ট অফিস রামহরিপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া বেঙ্গল পিন নম্বর হচ্ছে সেভেন ডবল টু টু জিরো থ্রি অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের নিজে হাতে গিয়ে জমা করতে হবে আর যেদিন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে যাবেন সেদিনই আপনাদের অ্যাপ্লিকেশন ফিও জমা করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা অলরেডি শুরু হয়ে গেছে সাতাশে জুলাই থেকে এবং জমা করার লাস্ট ডেট রয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে আপনারা অবশ্যই এই পয়েন্টসগুলি একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার আগে তো এই ছিল কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের আপনাদের যদি এই নোটিফিকেশান দিয়ে কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে রিওয়ার্ডের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশানটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন এবং এই যে এখানে লিঙ্কগুলি দেওয়া রয়েছে এই লিঙ্কগুলিতে ক্লিক করে আপনারা সিলেবাস ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই